থাকেন, কলকাতা থাকেন, সেখান থেকে এত দূরে এসছেন এরকম একটা জায়গা, এদেরকে সহযোগিতার কারণ কি? সহযোগিতার কারণ কিছু নেই, ভল্লবার ছোটো ভাই গেছিলো যেভাবে আমাকে বলেছে, কিন্তু আমি আজকে সত্যি কথা আমি আজকে এতটা অভিভূত এখানে এসে দেখলাম একটা প্রাণ বলে কিছু একটা আছে এবং মানুষের সাথে এখন আমি বেশিক্ষণ থাকতে পারলাম না, চলে গেলাম, আমার সময় আর জায়গা আরও দুটো জায়গায় যেতে হবে, এখানে পরিবেশই আলাদা, এদের পাশে যদি থাকা যায় মানুষের পাশে, যেটা আমি সবার পাশে সবার সাথে একটা চালু করেছি ক্যাপশন, সেই ক্যাপশনটা অনুসরণ করে আমি পল্লবের ডাকে বা অন্য ডাকে আমি এসেছি এবং এটাই জন্য আসা, দূর থেকে আসা মানে হচ্ছে মানুষের সেবা করবে, মানুষের পাশে থাকবে, ওই যে লোকে মাইকে বলে সমাজসেবী, এটা বিরাট বড় একটা ওয়ার্ড সমাজসেবী, আমরা চেষ্টা করছি সমাজসেবী না চেষ্টা করছি এটা বলো। আর এদেরকে কী কী সাহায্য, অনেক কিছু সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে গেলাম, প্রতিশ্রুতি নয় আমার কথা হচ্ছে কথা, প্রতিশ্রুতি আমি দিই না, পল্লবরা যত তাড়াতাড়ি আমার কাছে পৌঁছবে, যত তাড়াতাড়ি তাদের দরকার লাগবে আমাকে, আমি তত তাড়াতাড়ি আবার এখানে আসবো, এখানে মানুষের পাশে। এই অঞ্চলের লোকেরা অত্যন্ত গরিব এবং তাদের চিকিৎসার একটা পরিষেবা দিলেন, অনেকদিন ধরে এটা দরকার ছিল, সেই ধরনের নেতা এখানে ছিল না, কিন্তু আপনি না আমি নেতা নই, নেই তুমি আবার একটা ভুল করছো, আমি নেতা নই, আমি রাজনীতির দাঁড়াবো বলে নেতা হতে আসিনি, নেতা হওয়ার কোনো ইচ্ছা আমার নেই, আমি মানুষের পাশে থাকার জন্য এসেছি, নেতা জিনিসটা অনেক বড় জিনিস, এটা আমি পারবো, অনেক গরিব লোক থাকে এখানে নিত্য পরিচালনের জিনিসের অভাব, আপনি চাল ডালের, আমি একদম একদম এক কথায় কালকেরই পল্লব বলুক আমাকে 20 বস্তা চাল লাগবে আমি কালই পাঠিয়ে দিচ্ছি, পল্লব আগে এ করুক, একটা তালিকা তৈরি করুক, আমি ওর পাশে আছি, সমাজের কাজ করুক, মন্দিরের মায়ের পুজো যেমন করছে মানুষের পাশে থাকার চেষ্টা করুক, ধন্যবাদ। অনেক মায়ের পুজোর সে মন্দিরটাও সেরকম নেই, আপনি না আমি মন্দির বানাবার প্রতিশ্রুতি দিয়ে গেলাম, আমি এই রোববারের পরের রোববার ইঞ্জিনিয়ার পাঠাচ্ছি, ওরা ওদের মতো সাজিয়ে নিক মন্দির কীভাবে বানাতে হবে, মা ওদের আশীর্বাদ করুক, মানুষের মাল ভালো হোক, যেমন এত মহিলারা চেষ্টা করছে, ধন্যবাদ। কাল আসছে, কাল আসছে 8টার সময় আপনাদের এখানে যা মানুষের পরিবেশ দেখছি, ও 100% ও আমাদের ভালোভাবে গান পরিবেশন করবে, আপনারা আনন্দ করুন, ভালো থাকুন, থ্যাংক ইউ। ধন্যবাদ। এই ধরনের অনুষ্ঠানে আপনি ডাকলে আসবেন? অবশ্যই, যখন ডাকবেন কালকেই ডাকুন, কালকেরই আসবো, তোমার সমাজসেবায় কোনো ফাংশানে নয়, সমাজসেবায় ডাকুন, আমি আসবো।